আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তাউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এমবিবিএস 59 ব্যাচ। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ আছি ইমিউনিটি পার্ট 10-এ। তো আমরা আজকে জানছি, আমাদের টপিক হলো যে রিকম্বিনেশন অফ ইমিউনোগ্লোবিউলিন জিন। তো আমরা গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে একটা ইমিউনোগ্লোবিউলিনে দুই ধরনের চেইন থাকে, একটা হচ্ছে হেভি চেইন আরটা হলো লাইট চেইন। ওকে, আর হেভি চেইন, এই হেভি চেইনের জিন সেটা থাকে ক্রোমোজোম নাম্বার 14-তে, এবং লাইট চেনের মধ্যে যেটা কাপ্পা লাইট চেন সেটা থাকে ক্রোমোসোম নাম্বার 2-তে, এবং ল্যামডা লাইট চেন সেটা থাকে ক্রোমোসোম নাম্বার 22-তে। ঠিক আছে, তো আমরা এখন হেভি চেন নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা কত নাম্বার ক্রোমোসোমে থাকবো বলুন? সেটা হলো যে ক্রোমোসোম নাম্বার 14। ওকে, তাহলে আমরা আছি এখন হেভি চেইন, আর এই হেভি চেইনের যে জিন সে জিনটা হলো ক্রোমোসোম নাম্বার 14-এ। তাহলে আমরা বলেছি যে ইমিউনোগ্লোবিউলিনের জিন হচ্ছে একটা ব্যতিক্রম। কি ব্যতিক্রম? অর্থাৎ তারা সেগমেন্ট আকারে থাকে। তো দেখুন, সেই সেগমেন্টটা ধরুন এই পুরো পোর্শনটা, এটা হলো আমাদের একটা হেভি চেইনের জন্য জিন। এখানের মধ্যে একটা হেভি চেইনের জিনকে প্রথমে আপনারা দুই ভাগে ভাগ করে ফেলবো, সেটা হলো কি, এই যে এতটুকু অঞ্চল, এই যে এই একটা সেগমেন্ট, এটা হলো হেভি চেইনের দুইটার দুই ধরনের রেজিয়ন বলেছিলাম, একটা ভেরিয়েবল রেজিয়ন, একটা কনস্ট্যান্ট রেজিয়ন। এটা হলো কনস্ট্যান্ট রেজিয়ন। কনস্ট্যান্ট রেজিয়ন, আর এই কনস্ট্যান্ট রেজিয়নের সাথে লেগে এই সেগমেন্টটা, এটা হলো ভেরিয়েবল রেজিয়ন। এখন প্রশ্ন হলো, কেন এটা এত বড় আর এটা এত ছোট? কারণ হচ্ছে আমার মেইন অ্যান্টিজেনকে কে ডিটেক্ট করবে? ভেরিয়েবল রেজিয়নটা। তাই এটা যত বড় হবে তত বেশি সেগমেন্ট থাকে এবং তত বেশি ধরনের অ্যান্টিবডি তৈরি করা আমার সম্ভব হবে। ঠিক আছে, আর এই কনস্ট্যান্ট রেজিয়নটা জাস্ট রিসেপ্টরের সাথে বাইন্ড হবে, ইনেট ইমিউন সেলের। আচ্ছা, এখন আমরা দেখি এই ভেরিয়েবল রেজিয়নের সেগমেন্টটা আবার কয়েকটা সেগমেন্টে ভাগ করা যায়। তাহলে এই একটা সেগমেন্ট, এই যে এতটুকু হলো একটা সেগমেন্ট, এটাকে আমরা বলছি ভি সেগমেন্ট। ভি সেগমেন্ট, আর এর পরে একটু গ্যাপ থাকবে, এখানে হচ্ছে গ্যাপ। অর্থাৎ গ্যাপটা বলতে এখানে অন্যান্য নিউক্লিওটাইড গুলো থাকবে, অন্যান্য নিউক্লিওটাইড। এরপর এটা হলো, এই সেগমেন্ট হলো ডি সেগমেন্ট। ডি সেগমেন্ট, এরপর এই, এরপর আবার একটু গ্যাপ থাকবে, তারপর এই পোর্শনটুকু, এই সেগমেন্টটা, এটা হলো আমাদের জে সেগমেন্ট। জে সেগমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে ভি সেগমেন্টটা, এই ভি সেগমেন্টের মধ্যে আবার এরকম এরকম 45টা সেগমেন্ট, আমি সবগুলো দেখানো রাখা সম্ভব হবে না। দেখেন এরকম আমি দেখাচ্ছি, এই যে ভাগ ভাগ করছি, এরকম কয়টা ভাগ আছে এখানে এই ভি সেগমেন্টের অধীনে? 45 সেগমেন্ট। তার মানে
দেখেন এই 45 সেগমেন্ট আসলে কি, সেগমেন্ট আসলে কি দিয়ে তৈরি, এটা হলো একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স, অর্থাৎ একটা সেগমেন্ট মানে এ টি সি জি এরকম এরকম কয়েকটা নিউক্লিওটাইড সিকোয়েন্স নিয়ে এই যে একটা ক্ষুদ্র সেগমেন্ট, তারপর এই সেগমেন্টটা আবার অন্য ধরনের সি জি টি, হ্যাঁ এরকম এই ধরনের সেগমেন্টগুলো হবে। আচ্ছা তো একইভাবে ডি সেগমেন্ট যেটা, এখানের মধ্যে এরকম আবার ছোট ছোট সেগমেন্ট আছে 23টা, এখানে সবটা আঁকা সম্ভব হচ্ছে না, তাহলে এরকম কয়টা সেগমেন্ট আছে এখানে, 23টা সেগমেন্ট, ঠিক আছে। এখন এই যে এবার হলো যে সেগমেন্ট, এই যে সেগমেন্টের মধ্যে এটা আঁকা সম্ভব হবে, কারণ এখানে হচ্ছে অল্প থাকে এই 6টা সেগমেন্ট, মোট হচ্ছে 6টা সেগমেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা এখন আর এই যে কনস্ট্যান্ট রেজিওন, এই কনস্ট্যান্ট রেজিওনের মধ্যে আমরা জানি, কারণ কি কনস্ট্যান্ট রেজিওন বলতে কয় ধরনের ইমিউনোগ্লোবুলিন আছে আমরা জানি, 5 ধরনের, তাই এখানে হচ্ছে মোট 5টা সেগমেন্ট, ঠিক আছে 5টা সেগমেন্ট। তাহলে এই যে একদম প্রথম যেটা সেটা হলো মিউ সেগমেন্ট, এর পরেরটা হবে যে ডেল্টা, ডেল্টা সেগমেন্ট, এর পরেরটা গামা, এর পরেরটা হচ্ছে এপসাইলন, এর পরেরটা হচ্ছে আলফা। মনে রাখবেন কিভাবে যে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এমডি, এরপরে হচ্ছে গিয়া, মানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এমডিটা হলো না, ঠিক আছে। আচ্ছা এই হলো, এখন দেখেন এই এগুলা সোজা বসায় ধরুন কিছু কার্ড, এখানে আমরা কয়েকটা মানে 100 কার্ড আমরা এইভাবে রেখেছি, এখন আমরা একটা অ্যান্টিবডি বানাবো, জাস্ট পারমুটেশন কম্বিনেশন করবো আমরা ইনশাল্লাহ। দেখেন এই যে আমরা সিলেক্ট করছি, এখন দেখেন এই যে ভি সেগমেন্ট, ভি সেগমেন্টে কয়টা বললাম, কয়টা কার্ড আছে এখানে, 45টা, 45টা কার্ড মানে কি 45টা জিন সেগমেন্ট, একটা কার্ড মানে এখানে একটা জিন সেগমেন্ট মানে একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স। এখন এই 45টা থেকে আপনি যে কোনো একটা কার্ড নিতে হবে, তাহলে দেখেন যে কোনো একটা কার্ড নিলাম, ধরুন এটা হলো নাম্বার এক নাম্বার কার্ডটা V1, আচ্ছা তো মাঝখানে তো কোনো সিকোয়েন্স নাই, একটা গ্যাপ। এরপরে এখন দেখেন এই যে ডি সেগমেন্ট, এখানে কয়টা আছে বললাম 23টা, এই 23টা থেকে যে কোনো একটা কার্ড নেন, এই নিলাম, নিয়ে আবার এটার সাথে জোড়া লাগান, খুবই মজার বিষয়টা যদি বোঝা যায়, তাহলে এটাও ধরুন এটা কি ডি সেগমেন্ট না, হ্যাঁ, তাহলে কত নাম্বার ডি নিলাম আমরা, ধরুন D1, ওকে। আচ্ছা এখন আবার মাঝখানে এখানে গ্যাপ, এখানে কোনো সিকোয়েন্স নেই, তাহলে এবার এই যে সেগমেন্ট, এই যে সেগমেন্ট থেকে একটা কার্ড নেন, তাহলে এখানে কয়টা কার্ড আছে মোট 6টা, তাহলে এখান থেকে যদি যে কোনো একটা আমরা কার্ড নেই, তাহলে এটা এখানে ফিউশন করাই, তাহলে এটা হলো J1, ধরুন J1, তাহলে এই যে BDJ তিনটা সেগমেন্ট থেকে একটা একটা করে কার্ড নিলাম। আচ্ছা এখন হচ্ছে যে হেভি হেভি চেইনের কনস্ট্যান্ট রেজিওন, এই যে কনস্ট্যান্ট রেজিওনে কয়টা কার্ড আছে মোট 5 ধরনের কার্ড, তো এই 5 ধরনের কার্ড থেকে আপনি যে কোনো একটা কার্ড নিতে পারবেন। এখন দেখেন কোন কার্ডটা এই যে সেগমেন্টটা সবচেয়ে কাছে আছে, দেখেন সেটা হলো মিউ কার্ড, তো এই মিউ কার্ডটা আমরা নিতে হবে, অর্থাৎ ন্যাচারালি এই মিউ কার্ডটাই আসে, কেন কাছাকাছি। তাহলে দেখেন আপনি কয়টা কার্ড এখন ফিউশন করালেন, 1 2 3 4, এই 4টা কার্ড মিলেলে, এখন দেখেন এটা তো আমি বোঝানোর জন্য এই পাশে এঁকেছি, কিন্তু এটা আসলে হচ্ছে কোথায়, এটা হচ্ছে এই যে ডিএনএ এর মধ্যে, তাহলে কিভাবে হবে, অর্থাৎ এই নিউক্লিওটাইড গুলো একটা আরেকটাকে ক্রস করে যে মানে ওরা কাছাকাছি এসে চলে আসবে, ফিউশন হয়ে যাবে, ফ্লিপিং, এক ধরনের ফ্লিপিং ফ্লিপিং হবে এখানে নিউক্লিওটাইড সিকোয়েন্সে। তাহলে এই জিনিসটা আছে কোথায়, ডিএনএতে, বোঝানোর জন্য আমি এখানে আঁকলাম, তো ডিএনএ তো হলো, তাহলে দেখেন এখন এই এটা যেহেতু একটা ডিএনএ সিকোয়েন্স, তাহলে ওকে ট্রান্সক্রাইব করবে, ট্রান্সক্রাইব করে তৈরি হবে কি একটা এমআরএন,
এই যে এই যে চেইনটা তৈরি হলো এটা হলো একটা এমআরএনএ, এমআরএনএ, ঠিক আছে? তাহলে এই এমআরএনএটা তারপরে নিউক্লিয়াসের ভিতরে আছে এমআরএনএটা। এখন এই ধরুন আমরা নিউক্লিয়াসের ভিতরে, এই নিউক্লিয়াসের এখানে কি নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার পোর, এই এমআরএনএটা এই নিউক্লিয়ার পোর দিয়ে বেরিয়ে আসলো, এসে সে কোথায় বসবে? রাইবোজোমে বসে যাবে, রাইবোজোমে বসে গেল। কেমন? এবার রাইবোজোমে যখন বসে যায় তখন আমরা জানি কি, তাহলে এমআরএনএর তো বিভিন্ন সিকোয়েন্স আছে এরকম এরকম। এখন এই সিকোয়েন্স গুলো সবগুলো কার সিকোয়েন্স? ওই যে ভি ওয়ান, ডি ওয়ান, জে ওয়ান এন্ড নিউ, ঠিক আছে? তো এখানে আবার এসে এসে টিআরএনএ এসে এসে কি করবে, এই এমআরএনএ সিকোয়েন্স ওয়াইজ সে অ্যামাইনো অ্যাসিড গুলো বসাবে, আর দুইটা অ্যামাইনো অ্যাসিড জোড়া লাগবে পেপটাইড বন্ড দিয়ে। তাহলে দেখেন সুন্দর করে একটা প্রোটিন হয়ে যাচ্ছে। এই যে প্রোটিনটা, এই প্রোটিনটাই হলো কি হেভি চেইন, হেভি চেইন। এখন দেখেন তাহলে একটা হেভি চেইন তৈরি হয়ে গেল আমাদের। এই হেভি চেইনটা দেখতে কেমন? এই 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 একটা হেভি চেইন তৈরি হলো। তাহলে একটা হেভি চেইন আমরা মোট কয়টা রিজিওনে ভাগ করেছিলাম মনে আছে? মোট চারটা রিজিওনে ভাগ করেছিলাম, এই এটা হলো ভেরিয়েবল রিজিওন অফ হেভি চেইন, আর এগুলো হলো এই তিনটা সেগমেন্ট হলো কনস্ট্যান্ট রিজিওন অফ হেভি চেইন, ঠিক আছে? যেটা এই যে প্রোটিনটা তৈরি হলো সেটা। এবার আপনারা এটার সাথে একটু মিলান, দেখেন এই যে ভি ডি এবং জে, দেখেন ভি ডি এবং জে এই তিনটা জিন সিকোয়েন্স অর্থাৎ নিউক্লিওটাইড সিকোয়েন্সের জন্য তৈরি হয়েছে আপনার এই ভেরিয়েবল রিজিওনটা, ঠিক আছে? আর এই আকাশী অংশটা মানে কি মিউ সিকোয়েন্স, মিউ নিউক্লিওটাইড সিকোয়েন্সের জন্য তৈরি হয়েছে বাকি তিনটা, বাকি তিনটা রিজিওন। তাহলে দেখছেন কিভাবে একটা হেভি চেইন তৈরি হলো। একইভাবে আবার, একইভাবে আবার এই যে জিন সেগমেন্ট যেটা, এই জিন, এই জিন থেকে আবার তৈরি হবে এরকম আরেকটা হেভি চেইন, একই রকম ভাবে আরেকটা হেভি হেভি চেইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে ওরা এখন কোথায় আছে, হেভি চেইন দুইটা কোথায় আছে? আমরা এখন কোথায় আছি, নিউক্লিয়াস থেকে বেরিয়ে এসেছি, তাহলে আমরা আছি এখন সাইটোপ্লাজমে। তাহলে হেভি চেইনের ব্যাপারটা আলহামদুলিল্লাহ শেষ, এবার চলে আসি আমরা লাইট চেইনে। এখন একটা লাইট চেন আপনি আগে ডিসিশন নেন, কোন লাইট চেনটা আপনি পেতে চান, কাপ্পা লাইট চেন নাকি ল্যামডা লাইট চেন। যদি কাপ্পা লাইট চেন পেতে চান তবে আমরা এখন ঢুকবো ক্রোমোজোম নাম্বার 2 তে, যদি ল্যামডা লাইট চেন পেতে চান তবে আমরা ঢুকবো ক্রোমোজোম নাম্বার 22 তে। আমরা ধরে নেই যে আমরা কাপ্পা চেন, কারণ কাপ্পা চেনটা প্রিডমিনেন্ট। তাহলে আমরা ক্রোমোজোম নাম্বার কততে ঢুকলাম? এই যে আমরা এখন আছি ধরুন এটা সেল সেল মেমব্রেন, সেল মেমব্রেনে ঢুকলাম। ঢুকার পরে আমরা এই যেটা হলো নিউক্লিয়াস, আমরা নিউক্লিয়াসে ঢুকলাম। এই যে নিউক্লিয়াস আমরা এখন সার্চ করছি ক্রোমোজোম নাম্বার 40, এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার, সরি আমরা কি কাপ্পা চেইনে আছি, তাহলে কত নাম্বার ক্রোমোজোম, ক্রোমোজোম নাম্বার 2। এই যে আমরা এখন ঢুকে গেলাম ক্রোমোজোম নাম্বার 2 তে। এবার আমরা দেখি ক্রোমোজোম নাম্বার 2 ডিএনএ সিকোয়েন্সটা, এই যে হলো ডিএনএ সিকোয়েন্সটা, কার জন্য? কাপ্পা লাইট চেইন। ঠিক আছে, তাহলে একইভাবে দেখেন একটা মজার বিষয়, লাইট চেইনের ক্ষেত্রে ভি আর জে আছে, ডি সেগমেন্টটা নাই। তাহলে এই কাপ্পা লাইট চেইনের যে জিন সেগমেন্টগুলো কি কি আছে, অর্থাৎ একটা জিনের কয়টা সেগমেন্ট আছে দেখেন। তাহলে এক নম্বরে দেখেন এই একটা সেগমেন্ট, এটা হলো ভি সেগমেন্ট, এই যে এটা যেটা লিখলাম এটা হলো ভি সেগমেন্ট, মাঝখানে গ্যাপ অর্থাৎ অন্যান্য নিউক্লিওটাইড সিকোয়েন্স। তারপরে হলো এই যে এটা হলো জে সেগমেন্ট, এর পরে
একটা মজার বিষয় আপনারা খেয়াল রাখবেন, দেখেন আমি আমার আগের হেভি চেনটা তো আপনাদেরকে সেই বিষয়টা দেখিয়েছি, দেখেন এই আমাদের জিনটা কোথায়, এই হলো জিন, দেখেন ভি আর এই যে এটা হলো ভি রেজিয়ন, এটা হলো ডি রেজিয়ন, দেখেন ভি আর ডি রেজিয়নের মাঝখানে কিন্তু একটা গ্যাপ, আবার ডি আর জে রেজিয়নের মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, দেখেন গ্যাপ অন্যান্য সিকোয়েন্স, কিন্তু জে আর এই যে মিউ ডেল্টা গামা এই জায়গাটাতে কোনো গ্যাপ আছে, এই জায়গাটাতে কিন্তু কোনো গ্যাপ নাই, অর্থাৎ যেটা আমাদের কনস্ট্যান্ট রেজিয়নের সাথে ফিউজ করা, এর মাঝে আর গ্যাপ নাই। ঠিক একই ঘটনা হবে আমাদের লাইট চেইনের ক্ষেত্রে, ঠিক আছে লাইট চেইনের ক্ষেত্রে একই ঘটনা। তাহলে যে পরে চলে আসবে এখন কোনটা, কনস্ট্যান্ট রেজিয়ন অফ লাইট চেইন, কারণ লাইট চেইনও দুইটা রেজিয়ন, একটা ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট। তাহলে এটা কোন ধরনের লাইট চেইন, আমরা আগে বলেছি কাপ্পা, তাহলে এখানের মধ্যে যেটা থাকবে এই জিন সেগমেন্টটা এটা হলো একটাই শুধু কাপ্পা, এখানে আর হেভি চেইনের মতো পাঁচটা সেগমেন্ট নাই, কারণ লাইট চেইন হয় কাপ্পা না হলে ল্যামডা, এটা হচ্ছে কাপ্পা, ঠিক আছে এই তো হয়ে গেল। এখন দেখেন এই যে ভি, যেটা এই ভি সেগমেন্টের মধ্যে আবার 35টা জিন সেগমেন্ট আছে, 35টা সেগমেন্ট, এই যে এরকম করে করে মোট 35টা সেগমেন্ট, বা বোঝার জন্য আমি বলছি কি 35টা কার্ড আছে, সবগুলো তো আঁকা সম্ভব না, তাহলে কয়টা, 35। এবার চলে আসুন জে সেগমেন্ট, এই জে সেগমেন্টে এরকম করে মোট এটা আঁকা সম্ভব, মোট 5টা, 1 2 3 4 5, ঠিক আছে এই 5টা সেগমেন্ট, তাহলে এখানে আছে কয়টা, 5টা সেগমেন্ট, আর কাপ্পা কোনো সেগমেন্ট নেই, হয় কাপ্পা থাকবে আর না হলে 22 নাম্বার ক্রোমোজোমে গেলে ল্যামডা পাবো। তাহলে এবার আগের মতো আপনি কার্ড আমরা ম্যাচিং করব, এখান থেকে আপনি যে কোনো একটা কার্ড নেন, এই নিলাম, এটা কত নাম্বার কার্ড, ধরুন V1, এবার মাঝখানে গ্যাপ, এবার আপনি J থেকে একটা কার্ড নেন, এই নিলাম একটা কার্ড, এটা হলো কি ধরুন J1, ঠিক আছে। আচ্ছা এবার কাপ্পা কার্ডটা নেন, এটা আছেই একটা, এই কাপ্পা কার্ডটা নিলাম, তৈরি হয়ে গেল আমাদের সমাবেশ। তো এবার অন্য একটা লাইট চেইন আপনি তৈরি করতে পারবেন কিভাবে, এখন নিয়েছেন V1, এবার এখান থেকে V2 নেন, ঠিক আছে, আবার এখন নিয়েছেন J1, এবার এখান থেকে আপনি J2 নেন আপনার ইচ্ছা, এরপর আবার নেন এখান থেকে V4 নেন, এখান থেকে J3 নেন, ঠিক আছে। দেখেন এইভাবে করে করে আমরা পারমুটেশন করছি আর এখানে কম্বিনেশন করছি। তাহলে এই যে এখন কার্ডগুলো যে ফিউজ করালাম, তাহলে এখানে কি হয়ে গেল, এখন এটা এটা তো আসলে কোথায় আছে, এখানের মধ্যে আছে, তাহলে এটা হলো একটা জিন। এখন জিন সেগমেন্টগুলো একটার সাথে একটা লেগে পরিপূর্ণ জিনটা তৈরি করো, তাহলে এবার এই পরিপূর্ণ জিনটাকে ট্রান্সক্রাইব করে কি তৈরি হয়ে গেল, আরএনএ, এটা হলো একটা আরএনএ, কি ধরনের আরএনএ, মেসেঞ্জার আরএনএ। তাহলে আমরা এখন 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 কোথায় আছি, এই যে বললাম আমরা এখন নিউক্লিয়াসের ভিতরে আছি, তো এই এমআরএনএটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে কোথায় চলে আসলো, এখন এই যে সাইটোপ্লাজমে চলে আসলো, কেমন এই সাইটোপ্লাজমে এমআরএনএটা চলে আসলো, কারণ এটা ছিল কোথায়, এমআরএনএটা নিউক্লিয়াসে, তো সে চলে আসলে এবার কোথায়, সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে এসে সে কোথায় বসবে, প্রোটিনের কারখানাকে, সেটি হলো রাইবোজোম, রাইবোজোমে বসে গেল। তো রাইবোজোমে বসলে এই এমআরএনএ এর উপরে কি বসতে থাকবে, এবারে শেষে সিকোয়েন্স ওয়াইজ অ্যামাইনো অ্যাসিড বসতে থাকবে, সেগুলো পেপটাইড চেইন দিয়ে আটকাতে থাকবে, তৈরি হয়ে গেল কি একটা প্রোটিন, এই প্রোটিনটাই হলো লাইট চেইন, এই প্রোটিনটাই হলো লাইট চেইন, ঠিক আছে। এখন এই লাইট চেইনটা দেখতে কেমন, এই যে লাইট চেইনটা দেখতে হচ্ছে এরকম, কারণ একটা লাইট চেইনে দুটো সেগমেন্ট, এটা হলো কি ভেরিয়েবল রিজিয়ন অফ লাইট চেইন, আর আকাশিটা কনস্ট্যান্ট রিজিয়ন অফ লাইট চেইন। একইভাবে এই এই জিন, এই জিনটাকে ট্রান্সক্রাইব করে এমআরএনএ, সেখান থেকে একইভাবে আরেকটা লাইট চেইন তৈরি হয়ে গেল,
দেখেন আরেকটা রাইট চেইন তৈরি হয়ে গেল। এবার কি হবে, এবার হচ্ছে আমরা সেলাই করব। তাহলে কয়টা চেইন তৈরি হয়েছে দেখেন, এখানে দুইটা আর একটু আগে কয়টা তৈরি করে এনেছি আমরা, হেভি চেইন দেখেন, এখানে একটা এখানে একটা। এবার এইগুলো সেলাই করব, সেলাই কিভাবে করি দেখেন, এই যে এটাকে এখানে পাশে বসাই, এটা এই যে বসালাম, অনুরূপ ভাবে এই লাইট চেইনটাকে এখানে বসাই, ঠিক আছে। এবার সেলাই করতে হবে কি দিয়ে, সুতা কি, সুতো হলো ডাই সালফাইড বন্ড। এই দুটো হেভি চেনের কবজ অঞ্চলে দুটো সেলাই দিয়ে দিলাম, আর এখানে সরি এখানে হবে একটা, এখানে একটা সেলাই দিলাম, এখানে একটা সেলাই দিলাম, তৈরি হয়ে গেল আমাদের অ্যান্টিবডি, তৈরি হয়ে গেল আমাদের অ্যান্টিবডি, অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিবডিতে এই হেভি চেইনের কনস্ট্যান্ট রিজিওনটা কি ছিল, মিউ ছিল, মিউ ছিল না মিউ, দেখেন এই যে আমরা কোনটা নিয়েছি দেখেন, এখানে এই যে মিউ সেগমেন্ট নিয়েছি। তাহলে আমাদের এই ইমিউনোগ্লোবিউলিনটার নাম কি হবে, ইমিউনোগ্লোবিউলিন এম। এবং প্রত্যেকটা বি সেলে প্রথমে এই ইমিউনোগ্লোবিউলিন এমটাই তৈরি হয়, পরবর্তীতে ক্লাস সুইচিং হয়ে অন্যান্য অ্যান্টিবডি তৈরি হবে, সেটা আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখব। সবাই সাথে থাকবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন ইনশাল্লাহ যে কোনো বিষয়ে, এবং আমাদের ভুল ত্রুটি থাকলে আমাদেরকে ধরিয়ে দিবেন ইনশাল্লাহ। তাহলে এটা হলো ক্লাস সুইচিং। ওকে, আল্লাহ হাফেজ।